আমরা হচ্ছে রাম মন্দিরে গেছিলাম, রাম মন্দির থেকে আমাদের ড্রাইভার সাহেব বলতেছে যে এই জায়গায় একটা পানের দোকান আছে খুব ভালো, এখানে পান খাওয়ার জন্য এই যে পান বানাচ্ছে উনি। এখানে প্রায় 30-35টা আইটেম দিয়ে পান বিক্রি করে। ভাই একটু বলেন পানের আইটেমগুলো একটু বলেন। অনেক রকম আইটেম আছে এখানে, আপনার 5 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, 35 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে, ফাইনাল 75 টাকা। এখানে 75 টাকা পর্যন্ত পান পাবেন আপনারা যদি কেউ আসেন রাম মন্দির। এই ঠিকানাটা কি? এখানে চা বাগান রাম মন্দির চা বাগানের যে রোডটা গেছে সেই রোডেই এই দোকানটা, বৌদ্ধ মন্দিরের রোড যেটা, সেখানে পান বিক্রি করে। আপনারা যদি কেউ আসেন তো ট্রাই করুন। মাছ দেখি আমি একটা পান নিব। নাম শুরু করেন ভাই, পান বানান ভাই। সুবারি জানে না, সুবারি দিন কালে দিব না কালে গেলা দিব বুঝছে, ভাল লাগলে যান না ভাল লাগলে যান না, সেটা আপনারা ডিসাইড করেন। তাদের যেটা বলে যা হয় এটা পুরো ফেমাস লেগে দিতে চাই। এই যে চেরি বলে পান বানানো দেখো, পান বানানো দে হয় পান বানানো চেরি 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 ছোট বয়স থেকে আপনার 40-45 এরকম, 40-45 ধরেন না আপনি আপনি যে পান বানাইতেছেন কয়টা করে পিস? 10 টাকা। 10 টাকা এত পিস দিয়ে কি আপনার পোষায়? বাজার যান, আমি এখানে বাজার করে আপনার পেটে চলে যায় বিগত আপনার 4 বছর আগের কথা। ও তার মানে ডিসকভারি তো ফেমাস। হ্যাঁ কালি দিলে নাকি মন্দির দেখেন পান বিক্রি করছে এখান থেকে। সব কেনা গাছ লাগাইছি বড় একটা ভাট গাছের মতো আনতে পারে। আরে 20 টাকা 20 টাকা কি আছে রে?
ভাইর মুখে তো ঢুকতো না, এত মোটা বিসমিল্লাহ ধন্যবাদ। জল একটা ফিলিং, আমি জীবনে পান খাইনি, আজকে প্রথমবার লাইফে প্রথমবার পান খাইলাম, তারপর এত মজার একটা পান, আসলে খুব ভালো লাগছে। যারা কক্সবাজার আসবেন, যারা রামু মন্দির আসবেন, অবশ্যই ট্রাই করবেন এই পানটা ট্রাই করার জন্য। আশা করতেছি অনেক ভালো লাগবে অনেক, কারণ হচ্ছে আপনারা যে পান বানানোর আইটেমটা দেখলেন সেটা দেখলে আসলে খাইতে মন চায়, এত সুন্দর করে পানগুলো বানাইছে। আমার মুখ প্রায় হচ্ছে অনেক কিছু হবে দাদা, আজকে এটা চাপে যাবে ঢাকা চলে যাবো, যারা আসবে এখানে ট্রাই করে।